हेलो स्टूडेंट्स, हेलो गाइस। टुडे वी आर गोइंग टू डिस्कस अबाउट जिरण। जिरण একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং সাথে সাথে বলতে পারো একটা কনফিউজিং টপিক। জিরণের কনসেপ্ট ক্লিয়ার করতে কি হয়তো ইউটিউবে সমস্ত ভিডিও দেখে ফেলেছো, তাও হয়তো কনসেপ্ট ক্লিয়ার করতে পারোনি। তো এটুকু প্রমিস করতে পারি আমি কি এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো তো জিরণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো সময় নষ্ট করে চলো শুরু করা যাক। তো কি জিরণ, আজকে আমরা কি শিখবো জিরণ? তো দেখো জিরণটা অ্যাকচুয়ালি কি, জিরণটা অ্যাকচুয়ালি ভার্ব না নাউন বা অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন? প্রথমে তো সেটা জানা দরকার কি জিরণটা অ্যাকচুয়ালি কি। তো জিরণ অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা নাউন। জিরণ অ্যাকচুয়ালি কি একটা নাউন, ঠিক আছে, একটা নাউন। এবার জিরণটা কিভাবে আমরা তৈরি হই, জিরণটা তৈরি হয় ভার্বের সঙ্গে আইএনজি লিখে, ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে। যেমন গো একটা ভার্ব, গো এর সঙ্গে কি হলো গোয়িং, গো এর সঙ্গে গোয়িং। প্লে, প্লে এর সাথে প্লেইং, ভার্বের সঙ্গে আইএনজি। আই থিঙ্ক অলরেডি তোমাদের মনে প্রশ্ন উঠে আছে কি গোয়িং প্লেইং এগুলো তো ভার্ব, তো এগুলো আবার নাউন কি করে হলো? কারণ আমরা প্রথমেই বললাম কি জিরণ মানে কি সেটা একটা নাউন, আর সেটা তৈরি কিভাবে হয় বলছি, সেটা ফর্ম হয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। যেমন ডান্স এর সাথে ডান্সিং, ইট ইটিং। তো ভার্বের সঙ্গে আইএনজি আমরা সাধারণত জানি আমাদের কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, এটা কি একটা কন্টিনিউয়াস টেন্স, আমি খাইতেছি। বা আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। আমরা তো সাধারণত এটাই জানি কি ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে সেটা কি কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এটা একটা ইটিং বা গোয়িং এগুলো কি আমাদের ভার্ব, তাই তো? এটাই তো আমরা জানি। বাট এখানে বলছে যে গোয়িং প্লেইং ইটিং ডান্সিং এগুলো হচ্ছে ভার্ব হবে না, সেন্টেন্সের নাউনের মতন ব্যবহার করবে, অ্যাক্ট অ্যাজ এ নাউন। কিভাবে? চলো কিছু আগে বাংলা আমরা বাক্য দিয়ে সেটা বুঝি, তারপরে আমরা সেগুলোর ইংলিশে কনভার্ট করব, ঠিক আছে? তো দেখো আমি এখানে কিছু বাংলা সেন্টেন্স, এখানে বাংলা বাক্য আমি লিখছি, এই পোশাকটা একটু ক্লিয়ার করলাম। তো দেখো আমি যদি লিখি কি আমি নাচতে পছন্দ করি, একটা বাংলা সেন্টেন্স আমি কি লিখছি কি আমি নাচতে পছন্দ করি, আমি নাচতে পছন্দ করি। আরেকটা আমি বাংলা বাক্য লিখছি কি আমি নাচছি, এই মুহূর্তে আমি আমি নাচছি। অথবা আমি আরো দুটো বাংলা সেন্টেন্স লিখছি কি আমি খেতে পছন্দ করি বা আমি খাচ্ছি, আমি খেতে পছন্দ করি। এবং আরেকটা সেন্টেন্স লিখছি কি আমি খাচ্ছি। তো এই দুটো সেন্টেন্সকে খুব ভালোভাবে, দুটো বাক্যকে খুব ভালোভাবে লক্ষ্য করো। আমি নাচতে পছন্দ করি, তো আমি নাচতে পছন্দ করি, আর আমি নাচছি, তো এই দুটো নাচার মধ্যে এখানে আমি নাচছি, নাচাটা কি একটা ভার্ব হচ্ছে, একটা কাজ হচ্ছে, আমি নাচার কাজটা করছি। আই অ্যাম ডান্সিং, আই অ্যাম ডান্সিং, আমি নাচছি মানে আমি নাচার কাজটা করছি, এটা একটা, এই নাচাটা একটা কি ভার্বের মতন কাজ করছে না সেন্টেন্সে, কি আমি নাচার কাজটা করছি। বাট এখানে হচ্ছে আমি নাচতে পছন্দ করি, এখানে নাচাটা কি ভার্ব হচ্ছে, নাচার যে কাজটা, নাচা কাজটা আমি পছন্দ করছি, এখানে পছন্দ করি সেটা একটা আমাদের ভার্ব, এই কাজটাকে আমি পছন্দ করি। বাট আমি তো নাচছি না, এখানে নাচটা কি ভার্ব হচ্ছে এটাকে ভালোভাবে তোমরা এটা ক্লিয়ার করো। এখানে যে নাচা সেটা হচ্ছে আমাদের নাউন, আমি নাচতে পছন্দ করি, নাচার যে কাজটা সেটা আমি পছন্দ করি। সেরিমগাল এখানে আমি খেতে পছন্দ করি, যে আমি খাওয়ার কাজটা সেটা খেতে পছন্দ করি। আর এখানে আমি খাচ্ছি, আমি খাচ্ছি মানে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, যে আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা লিখি আমি খাইতেছি বা আমি খাচ্ছি, তো এটা কি আমি খাচ্ছি মানে কি খাওয়াটা একটা কাজ, এখানে এখানে খাওয়াটা একটা কি কাজ, একটা ভার্ব, এখানে এটা একটা ভার্ব, এটা এটা আমাদের জেরার নয়। এই যে আমি খেতে পছন্দ করি, আমি খাওয়ার কাজটা পছন্দ করি, এই যে খাওয়া এটা হচ্ছে আমাদের অ্যাজ এ নাউন এখানে ব্যবহার করছি, আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ নাউন এগুলো ব্যবহার করছি। সিমিলারলি আমি খেলিতেছি, একটা সেন্টেন্স যদি বাংলায় বলি কি আমি খেলিতেছি, আমি খেলিতেছি মানে কি আই অ্যাম প্লেইং, তো এখানে এই যে প্লেইং
প্লেইং খেলিতেছ মানে ইংলিশে আমরা লিখলে কি লিখব, আই এম প্লেইং, তো ভার্বের সঙ্গে আইএনজি, তো এখানে মানে কনফিউশনটা এখানে থাকে কি তাহলে এটাকে কেন আমরা জেরান্ড বলছি না, এটা কেন ভার্ব হচ্ছে, আবার কখনো প্লেইংটা কেন জেরান্ড হচ্ছে, কারণ এখানে আমি খেলিতেছি এটাকে যখন আমরা ইংলিশে কনভার্ট করছি আই এম প্লেইং, তো এখানে এই প্লেইংটা কি আমি খেলার কাজটা করছি, আমি এখানে খেলার কাজটা করছি। এবং আবার আমি যদি বলি খেলা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, খেলা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, বাংলা সেন্টেন্সটাকে আমি এখানে লিখি কি খেলাধুলা আমাদের আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এখানে এই যে খেলাধুলা, এই যে এখানে খেলাধুলা, এটা কি কোনো ভার্ব না, এটা কি এখানে অ্যাজ আ নাউন ব্যবহার করছি আমরা সাবজেক্ট, তো খেলাধুলার কাজটা কি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার আমি ইংলিশে সেন্টেন্স গুলোকে কনভার্ট করছি এবং আরো অনেক সেন্টেন্স লিখছি, সেখান থেকে এবার ব্যাপারগুলো ইংলিশে ক্লিয়ার করছি, কেমন চল। তো সবার প্রথমে দেখো জেরান্ড অ্যাজ আ সাবজেক্ট, সাবজেক্ট মানে কি তোমাদের সেন্টেন্সের প্রথমে আমরা লিখেছি দেখো প্লেইং বা সুইমিং বা রাইটিং, তো জেরান্ড যেটা অ্যাজ আ সাবজেক্ট আমরা ব্যবহার করি অ্যাজ আ অবজেক্ট, কিন্তু কাজটা করবে সে নাউনের, নাউনটা যেটা ব্যবহার করবে সেটা নাউন অ্যাজ আ সাবজেক্ট হতে পারে, নাউন অ্যাজ আ অবজেক্ট দেখুন যেটা সেন্টেন্সের লাস্টে হতে পারে। তো সেই এক্সাম্পল গুলো আমরা পরে দেখবো, প্রথমে দেখি জেরান্ড অ্যাজ আ সাবজেক্ট কিভাবে আমরা ব্যবহার করছি। প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ, যেটা আমি তোমাকে বাংলায় বললাম কি খেলাধুলা করা স্বাস্থ্যের পক্ষে ভালো, তো এখানে যে প্লেইং এই প্লেইংটা কিন্তু কোনো মতেই ভার্ব নয়, এটা কোনো মতেই কি কোনো মতেই আমাদের ভার্ব নয়, এটা কি একটা নাউন, এটা একটা কি নাউন, যে খেলাধুলা করাটা কি গুড ফর আওয়ার হেলথ, ঠিক আছে। তো এখানে যে প্লেইং ভার্বের সঙ্গে আইএনজি এটা অ্যাজ আ নাউন আমরা ব্যবহার করছি, এটাকে আমরা বলবো জেরান্ড। যদি তোমাদের আইডেন্টিফাই করতে বলে এই সেন্টেন্স এটা ভার্ব বা জেরান্ড, তো তোমরা এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ, সিমিলারলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই যে সুইমিং সাঁতার কাটা, এখানে আমি সাঁতার কাটছি না, ঠিক আছে, আই এম সুইমিং, আমি যদি লিখে দেখি আই এম সুইমিং, আই এম সুইমিং, এটার মানে কি আমি সাঁতার কাটিতেছি, দ্যাট মিন্স এখানে সুইমিংটা কি একটা ভার্ব হিসেবে ব্যবহার করছি কি আই এম সুইমিং, আমি সাঁতার কাটিতেছি, বাট এটা যদি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, দ্যাট মিন্স এখানে সুইমিংটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে কি সাঁতার কাটার কাজটা হচ্ছে একটা খুব ভালো এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের জেরান্ড। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট যেটা বলেছিলাম প্রথমে কি এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো জেরান্ড নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না, তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ার করতে পারছো, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও সাথে কমেন্ট বক্সে জানিও কেমন। নেক্সট দেখো রাইটিং ইজ আ গুড হ্যাবিট, তো রাইটিং আই এম রাইটিং বা রিয়া ইজ রাইটিং এরকম কিছু বলছি না, রাইটিং ইজ আ গুড হ্যাবিট, এই যে রাইটিং লেখার কাজটা সেটা একটা গুড হ্যাবিট, তো এখানে এটা একটা নাউনের মতন ব্যবহার করছে, বোঝা গেল। এবার এটা হচ্ছে জেরান্ড অ্যাজ আ সাবজেক্ট, এবার দেখো জেরান্ড অ্যাজ আ অবজেক্ট সেন্টেন্সের লাস্টে আমরা ব্যবহার করতে পারি, তারও কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নিই, তো এখানে আমরা হেডিং দিচ্ছি কি জেরান্ড অ্যাজ আ অবজেক্ট, ঠিক আছে। দেখি অবজেক্ট হিসাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন যদি প্রথমে একটা এক্সাম্পল লিখি কি দ্য ফ্যামিলি এনজয়স ট্রাভেলিং, দ্য ফ্যামিলি এনজয়স ট্রাভেলিং, ঠিক আছে। তো এখানে কি হলো এই যে ট্রাভেলিং ভার্বের সঙ্গে আইএনজি ট্রাভেল করা, এখানে এটা কোনো ভার্বের কাজ করছে না, এখানে এটা কোনো ভার্বের কাজ করছে কি ভালো করে ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভিডিওটি পজ করো। দ্য ফ্যামিলি এনজয় ট্রাভেলিং, এই যে ফ্যামিলি সে এনজয় করছে, এনজয় করাটা এখানে একটা কি ভার্ব, কিটা এনজয় করছে ট্রাভেলিংটা ভ্রমণটা তারা এনজয় করছে, দ্য ফ্যামিলি এনজয়স ট্রাভেলিং, তো এখানে কিন্তু ট্রাভেলিংটা কি হলো সেন্টেন্স এর লাস্টে এলো, বাট এটা ব্যবহার হচ্ছে কিন্তু নাউন হিসেবে, যেটা প্রথমে আসুক বা এখানে সেন্টেন্স এর লাস্টে আসুক, তারপর সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে বাট সেটা ব্যবহার হচ্ছে কিন্তু নাউন, কাজটা তার নাউনের কাজ, বোঝা গেল। নেক্সট এক্সাম্পল যদি আমি বলি কি আই হেট স্মোকিং, আই হেট স্মোকিং, তো এটা মানে কি আই হেট স্মোকিং, এখানে ভার্ব কি হেট, আমি ঘৃণা করি, এটা এখানে ভার্ব, স্মোকিং কি, স্মোকিং এখানে কিসের এখানে কাজ করছে, নাউনের কাজ করছে, যে স্মোকিং ধূমপান করার কাজটা আমি ঘৃণা করি, আই হেট স্মোকিং, তাহলে এখানে কি
স্মোকিং টা কি হয়ে গেল এখানে অ্যাজ আ নাউন ব্যবহার করছি, যার জন্য এটা হচ্ছে আমাদের একটা জেরান্ড, জেরান্ড অ্যাজ আ অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? স্টপ টকিং, সিমিলারলি মাই হবি ইজ ড্রয়িং, আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, মাই হবি ইজ ড্রয়িং। তো এখানে কি ড্রয়িংটা কি আই এম ড্রয়িং নয়, আমি আঁকিতেছি নয়, মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি ইজ ড্রয়িং। তো এখানে ড্রয়িংটা কি হলো তাহলে আমাদের একটা জেরান্ড অ্যাজ আ নাউন ব্যবহার করলে। তো আমরা এখন তো জেরান্ডের দুটো ব্যবহার শিখলাম, কি জেরান্ড অ্যাজ আ সাবজেক্ট আর জেরান্ড অ্যাজ আ অবজেক্ট, এই দুটোই হচ্ছে মেন। বাট এছাড়াও আমরা জেরান্ড হচ্ছে একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করি। কিসের অবজেক্ট হিসেবে? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। কিভাবে? দেখো কতগুলো এক্সাম্পল এখানে লিখি, তো তবে আমরা ক্লিয়ার করতে পারবো। দেখো এই পুরো পোর্শনটা আমি ক্লিয়ার করছি কেমন, তো দেখো দেখো এবার আমি লিখেছি জেরান্ড অ্যাজ আ অবজেক্ট অফ প্রিপোজিশন। কিভাবে দেখি একটু, আই ম্যানেজ ইট বাই ওয়ার্কিং মাচ লঙ্গার। তো এখানে প্রিপোজিশন কি আগে সেটা আমরা খুঁজে নিই, কারণ আমাদের অবজেক্ট অফ প্রিপোজিশন বলছে না। তো দেখো এখানে কি বাই টাকটা কি একটা প্রিপোজিশন, আই ম্যানেজ ইট বাই ওয়ার্কিং মাচ লঙ্গার। নেক্সট সেন্টেন্স একটা প্রিপোজিশনটা আমরা ফাইন্ড আউট করে নিই, হি টোল্ড দ্য জোক উইদাউট লাফিং। তো এখানে উইদাউট একটা প্রিপোজিশন, আর হি ওয়েন্ট অন হান্টিং, তার এখানে অন একটা প্রিপোজিশন। তো এবার দেখো প্রিপোজিশনের অবজেক্ট কি হচ্ছে, আই ম্যানেজ ইট, আমি এটা ম্যানেজ করবো, আই ম্যানেজ ইট বাই ওয়ার্কিং মাচ লঙ্গার। তো দেখো ঠিক প্রিপোজিশনের পরে কি লিখেছি আমরা, ওয়ার্কিং, ভার্বের সঙ্গে আই এন জি। তো ওয়ার্কিং এখানে কি একটা ভার্ব, ওয়ার্কিং এখানে একটা ভার্ব না, এখানে একটা নাউন হিসাবে অ্যাক্ট করছে, আগে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আই ম্যানেজ ইট বাই ওয়ার্কিং মাচ লঙ্গার, এখানে ম্যানেজ করাটা হচ্ছে একটা কাজ, এটা একটা ভার্ব, আর কিভাবে সেটা, বাই ওয়ার্কিং মাচ লঙ্গার। তো এখানে কি ওয়ার্কিংটা কি একটা নাউন ব্যবহার হচ্ছে, তো এটা একটা আমাদের জেরান্ড, বাট একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হি টোল্ড দ্য জোক, সে জোকটি মানে মজার কথাটি সে বলেছিল উইদাউট লাফিং, এখানে যে বলার কথাটা সেটা হচ্ছে আমাদের ভার্ব, সেটা হচ্ছে আমাদের ভার্ব। এখানে যে তোমাদের লাফিং এটা নয়, এটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশনের পরে, এটা হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহার করছে। কি টোল্ড দ্য জোক, সে জোকটি সে মজার কথাটি বলেছিল উইদাউট লাফিং, মানে কি সে হাসেনি একটু, বিনা হেসেই সে জোকসটি বলেছিল। তো এখানে লাফিংটা কি হচ্ছে আমাদের জেরান। হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকারে গিয়েছিল। তো এখানে অন, এখানে যে হান্টিং রয়েছে এটা কি আমাদের অ্যাজ এ নাউন ব্যবহার হচ্ছে। কিভাবে ব্যাপারটা বাংলা মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো, হি ওয়েন্ট অন লাফিং। তো এখানে যে যাওয়া, গোয়ের এখানে পাস্ট টেন্স আছে, তার জন্য গোয়ের পাস্ট ফর্ম লিখেছে, সেটা কোনো ব্যাপার নয়, এরা তো টেন্স অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। প্রেজেন্টে হলে প্রেজেন্টে লিখবে, পাস্টে হলে পাস্টে লিখবে। হি ওয়েন্ট অন হান্টিং, তো সে শিকারে গিয়েছিল, শিকারে যাওয়ার কাজটা সে করেছিল, সেটা একটা কি নাউন, ঠিক আছে। সে শিকারে যাচ্ছে এটা বলছে না, কিন্তু সে শিকারে যাওয়ার কাজটা করেছিল, হি ওয়েন্ট অন হান্টিং, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা জেরান্ড অ্যাজ আ অবজেক্ট অফ প্রিপোজিশন। ক্লিয়ার হলো জেরান্ড কি আমরা তিন ভাবে ব্যবহার করলাম, অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ আ অবজেক্ট, আর অ্যাজ আ অবজেক্ট অফ প্রিপোজিশন, বাট প্রতিটি ক্ষেত্রে সেটা নাউনের কাজ করবে, অ্যাক্ট অ্যাজ আ নাউন, এটা শুধুমাত্র মাথায় রাখবে। দুটো জিনিস মেনলি মাথায় রাখবে, একটা হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আমরা এটাকে আমরা ফর্ম করি, আর নেক্সট হচ্ছে এটা এখানে সেন্টেন্সে নাউনের কাজ করবে। এ দুটো জিনিস মাথায় থাকলে তোমরা করতে পারবে। তো বোঝা গেল, ক্লিয়ার হলো? এবার দেখো জেরান্ডের সঙ্গে একটা রিলেটেড টপিক কি হচ্ছে, ইনফিনিটিভ। তো তোমাদের ইন জেনারেল যখন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে বা কোয়েশ্চেনগুলো কি হয় জেরান্ডের সঙ্গে ইনফিনিটিভ, তো সেখানে কি টু দিয়ে আমাদের ভার্বটা লিখতে হয়, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব, কারণ এই দুটো টপিক কি আমাদের রিলেটেড। আমাদের কোয়েশ্চেন যখন আসে এখানে কোনো সেন্টেন্সকে বললো এটা জেরান্ড তোমাদের ইউজ করে দিয়ে দিচ্ছি, সেটাকে তোমরা ইনফিনিটিভে চেঞ্জ করো বা ইনফিনিটিভে দেওয়া আছে জেরান্ডে চেঞ্জ করো, এভাবে তোমাদের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে অনেক সময়। তো আমাদের নেক্সট যে টপিকটা হবে সেটা ইনফিনিটিভের উপর হবে, কেমন? তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পারলে, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? চলো তাহলে টাটা।